আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই চুলায় ফ্রাই প্যানে তৈরি মাত্র 15 মিনিটে মিনি চিকেন পিৎজা। হঠাৎ অতিথি আপ্যায়ন, বিকেলের চায়ের আড্ডায় বা বাচ্চারা যখন কিছু খেতে চায় না, তখন কিন্তু খুব সহজেই ঝটপট আপনিও তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার এই মিনি চিকেন পিৎজা। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই চুলায় ফ্রাই প্যানে তৈরি মিনি চিকেন পিৎজা করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা পিৎজা ডোটা তৈরি করে নেব। আর এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব হালকা কুসুম গরম পানি মেজারমেন্ট কাপের 1 কাপ আরও 1/4 কাপ। এরপরে পানির মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ড্রাই ইস্ট, আর এই ইস্টটা আপনারা যে কোনো বড় মুদির দোকানেই কিনতে পাবেন। আর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব যেন চিনির দানাটা ভালোভাবে গলে যায়। এরপর চিনির দানাটা গলে গেলে লিকুইড এই মিক্সারের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন। এখন লিকুইড মিক্সারের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানোর পর দেখুন পিৎজা ডোটা কিন্তু দেখতে ঠিক এরকমই আঠালো আর নরম ধরনের হবে। এখন এই ডোটাকে আরও মসৃণ করতে কিছুটা পরিমাণ ডো হাতের তালুতে নিয়ে ঠিক এভাবেই আমি ফেটিয়ে নেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর কিছুটা সময় ডোটা ঠিক এভাবে ফেটিয়ে নিলেই দেখবেন ডোটা একেবারে মসৃণ হয়ে গেছে। এ পর্যায়ে আঠালো এই ডোর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এরপর আবারও আমি 1 মিনিট ডোটাকে ঠিক এভাবেই ফেটিয়ে নেব যেন ডোর সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন এর সাথেই কিন্তু পিৎজা ডোটা এখন পারফেক্টলি তৈরি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পিৎজার এই ডোটা আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে আমরা যেহেতু চিকেন পিৎজা করব তাই চিকেনের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আরেকটা বাটির মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। আর একটু খেয়াল করুন মাংসটা আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দেব কিছু শুকনো মশলা। এখানে আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া নিয়েছি 1/4 চা চামচ, আর লাগবে 1/2 চা চামচ অরিগানো এবং 1/2 চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখন এই সবগুলো মশলাই মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই কিন্তু মাংসের প্রিপারেশনটা এখন পারফেক্টলি তৈরি। এখন আমরা মাংসগুলো ভেজে নেওয়ার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এরপর এই তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে চিকেনটা আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম সম্পূর্ণ চিকেন। এখন একটা স্প্যাচুলা দিয়ে 5 থেকে 7 মিনিট চিকেনটা আমরা তেলের মধ্যে ভেজে নেব। আর এ পর্যায়ে কিন্তু চিকেনের মধ্যে কোনো রকম পানি অ্যাড করারও প্রয়োজন নেই। তেলের মধ্যে ভাজা অবস্থায় কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 1 মিনিট পর যখন দেখবেন চিকেনের কালারটা পরিবর্তন হয়ে গেছে এবং চিকেনটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, তখনই বুঝতে হবে চিকেনটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি। এখন এই চিকেনটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। সেই সাথে আগে থেকে যে পিৎজা ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম একটু খেয়াল করুন মাশাল্লাহ করে সেই ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আবার এই ডোটাকে হালকা হাতে ঠিক এভাবেই 5 মিনিট ফেটিয়ে নেব। এরপর পিৎজার ব্রেডটা তৈরি করার জন্য আমি কিন্তু আগেই বলেছি কোনো রকম পিঁড়ে বেলিন ব্যবহার করব না। এর জন্য এখানে আমি নর্মালি যে 10 টাকা দামের পানির বোতলগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেরকমই একটা পানির বোতল নিয়ে নিয়েছি। আর একটু খেয়াল করুন বোতলের মুখের ঢাকনাটা কিন্তু আমি আগে থেকেই একটু বড় সাইজের একটা ফুটো বা ছিদ্র করে নিয়েছি। এখন এই বোতলের মধ্যে পিৎজার ডোটা ঢোকানোর জন্য এখানে আমি এরকম একটা নল ব্যবহার করব। তবে আপনাদের হাতের কাছে যদি এরকম নল না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে কোনো পলিথিন ব্যাগের ভেতরে
পিজার ডুয়োটা ঢুকিয়ে ব্যাগের একটা কোণা সামান্য একটু ফুটো করে সেই ব্যাগটা দিয়েও কিন্তু এই বোতলের মধ্যে পিজা ডোটা ঢুকিয়ে নিতে পারেন। এখন কিছুটা পরিমাণ পিজা ডো নলের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে হালকা হাতে প্রেস করলেই দেখবেন খুব সহজেই পিজা ডোটা বোতলের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এখন সম্পূর্ণ বোতলটাই আমি পিজা ডো দিয়ে ভরিয়ে নেব। দেখুন সম্পূর্ণ বোতলটাই আমি পিজা ডো দিয়ে ভরে নিয়েছি। আর বোতলের মধ্যে পিজা ডোটা ঢোকানোর পর বেশিক্ষণ কিন্তু এই ডোটা বোতলের মধ্যে আর রাখা যাবে না, কারণ আমরা যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি তাই কিছুটা সময় রেস্টে রেখে দিলেই কিন্তু ডোটা আবারও ফুলে উঠবে, তখন কিন্তু ডোটা বোতল থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই জন্যই যখনই আপনারা পিজাগুলো তৈরি করবেন তার ঠিক আগ মুহূর্তেই বোতলের মধ্যে পিজা ডোটা ঢুকিয়ে নেবেন। এখন এই বোতলটা আমি একটা সাইডে রেখে দেব, সেই সাথে পিজা তৈরি করার জন্য এখানে আমি বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা নিয়ে নিয়েছি, এরপর আর লাগবে আমাদের গ্রেট করা মজরেলা চিজ, সেই সাথে কিছুটা পিজা সস এবং দুই কালারের ক্যাপসিকাম আমি ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি গ্রিন এবং রেড দুই কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ইয়েলোটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে আর লাগবে আমার ব্ল্যাক অলিভ, ঠিক এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, এবং কিছুটা পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব শেষে লাগবে আমাদের তেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো এবং অরিগ্যানো। এখন কিন্তু পিজার ব্রেডগুলো তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য আবারও আমি চুলার একেবারে লো হিটে, আমি আবারও বলছি চুলার একেবারে লো হিটে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের এক ধারে কিছুটা পরিমাণ ডো দিয়ে ডোটা আবারও একটা নাইফ দিয়ে ঠিক এভাবেই আমি কেটে নেব। কেটে নিলেই দেখবেন গোল সাইজের একটা রুটি তৈরি হয়ে যাবে। এভাবেই আমি সম্পূর্ণ ফ্রাই প্যানের চার ধারে পিজা ডোটা দিয়ে ছোট করে রুটি তৈরি করে নেব। আর এই কাজটা আমি কী করে করেছি সেটা কিন্তু আপনারা ভিডিওটা খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এখন প্যানে ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, চুলার একেবারে লো হিটে। 3 মিনিট পর দেখুন সবগুলো মিনি ব্রেডের ওপরের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ব্রেডগুলো আমি ঠিক এভাবেই উল্টে দেব। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ব্রেডগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন আবারও আমরা প্যানে ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যেন ব্রেডের এপাশটাও হালকা একটু শেখা হয়ে যায় এবং ব্রেডের মধ্যে সম্পূর্ণ কাঁচা ভাবটাই চলে যায়। দেখুন 3 মিনিট পর তৈরি হয়ে গেছে মিনি পিজা তৈরি করার জন্য পারফেক্ট পিজা ব্রেড। এখন এই ব্রেডগুলো আমি প্লেটের ওপর তুলে নেব এবং সেমভাবে সবগুলো পিজা ব্রেডই তৈরি করে নেব। দেখুন এর সাথেই কিন্তু একেবারে ফ্লাফি সবগুলো পিজা ব্রেডই তৈরি হয়ে গেছে। আর এই ব্রেডগুলো ঠিক কতটা নরম আর ফুল সেটা আপনারা ভিডিওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই ব্রেডগুলো দিয়েই কিন্তু আমরা মিনি চিকেন পিজাটা তৈরি করে নেব। আর এর জন্য আবারও আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু চুলাটা পুরোপুরিভাবেই বন্ধ আছে আর ফ্রাই প্যানটাও কিন্তু আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি আবারও বলছি পিজাগুলো তৈরি করার আগে অবশ্যই ফ্রাই প্যানটা পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেবেন এবং চুলার হিটটা বন্ধ থাকা অবস্থায় প্যানের মধ্যে সবগুলো পিজাই তৈরি করে নেবেন। আর এরপরেই কিন্তু আমরা চুলার হিটটা জ্বালিয়ে দেব। এখন সবগুলো পিজা ব্রেডের ওপরে প্রথমে আমরা পিজা সসটা লাগিয়ে নেব, এরপর কিছুটা গ্রেট করা মজরেলা চিজও ব্রেডের ওপর দিয়ে দেব, সেই সাথে অ্যাড করে দেব কয়েক টুকরো চিকেনের পিস, আর দিয়ে দেব 2 কালারের ক্যাপসিকাম, এবং ওপর থেকে স্লাইস করা 1 টুকরো ব্ল্যাক অলিভ দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো ছড়িয়ে দিলেই কিন্তু পিজাগুলো এখন বেক করার জন্য পারফেক্টলি তৈরি। এখন প্যানে আমি আবারও ঢাকনা দিয়ে দেব আর এ পর্যায়ে আবারও আমরা চুলাটা জ্বালিয়ে দেব একেবারে লো হিটে ঘুরে ধরে 2 থেকে 3 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু পিজার ওপরে চিজটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাবে এবং পিজাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর মাশাল্লাহ করে তৈরি হয়ে গেছে চুলায় ফ্রাই প্যানে তৈরি মিনি চিকেন পিজা। এখন এই পিজাগুলো আমি একটা প্লেটের ওপর তুলে নেব এবং সেমভাবে বাকি পিজাগুলো তৈরি করে নেব। এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে
কোনো রকম ঝামেলা ছাড়াই চুলায় ফ্রাই প্যানে তৈরি মিনি চিকেন পিৎজা। এখন একটা পিৎজা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি পিৎজার ভিতরটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও কিন্তু ঝামেলা ছাড়াই চিকেন পিৎজাটা বাসায় ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই পিৎজার স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।